মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে মহা অষ্টমী, তো সবাইকে অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। তো এখন হচ্ছে মন্দিরে যাচ্ছি অষ্টমীর অঞ্জলি দিতে। তো চলুন সবাই। সবাই অঞ্জলি দিতে বসে তোমারই তুলছি। অপূর্ব লাগছে, বুদ্ধি জানো না। বলে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেবো, তখন বলবে ওই তো ওরা ভালোই আছে, বুদ্ধি গোনা অনেক খায় না। আমার পাকা চলে যেত, তোমার কি তোমার সমস্যা? চলো, অঞ্জলি দেওয়া হয়ে গেল, এখন আমরা বাড়ি যাচ্ছি। তো বাড়িতে কাজ আছে, একটু কাজ টাজগুলো করে আবার খেতে আসবো দুপুরবেলা। খেয়ে টে দেখি আজকেও আমরা বের হব ঠাকুর দেখতে। তো ঠাকুর দেখে নি পরে বয়স হলে তো আর পারবো না, হাঁটুতে ব্যথা হবে, কোমরে ব্যথা হবে। তো এখন ইয়াং আছি, একটু ঘুরেই নি, পরে কী হবে সেটা তো আর বলতে পারছি না, তাই না কি? ওই কালকের মতো টাইম, ভিড় তো হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটুখানি ধুতি পাঞ্জাবি পরেছে, খুলে আসে বুঝে পেয়েছে, চলো যাবে না। সামনে বছর বড় হয়ে যাবে, এই বছর একটু ছোট আছে, কোলে কোলে করে ঘুরছে। এগুলো দাম খেলি তো কালকে, দিলাম না তোকে চলো। বাবাকে একটা আপেল কেটে দিয়ে এসেছি, বললাম তুমি আপেলটা খাও, আমার আসছে। দাম আছে, আমি জিজ্ঞাসা করেছিলাম ওই সাইডের দাম 9000 টাকা, 9000, বিশ্বাস করছে না। আবার পাখিকে খাওয়ারও দেয়, সেটাও দেখি। তুই কি করিস না করিস আমি সব দেখতে পাই। দৌড়াও 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 দৌড়াও, জড়িয়ে ধরো, যা দৌড়াও না, আরেকবার দৌড়াও, আরেকবার দৌড়াও, এবার ও যে আর পাশে দেখে হাঁটছে। এখন আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, আর আজকে তো মহা অষ্টমী, তো দেখি আজকে কী কী ঠাকুর দেখি, কোন দিকে যাই। তো চলো, সবাই বেরিয়ে পড়েছি, ওরা নিচে পড়েছে, এবার আমি তো আমি এবার সেজেছি, দেখো আমাকে কেমন লাগছে অষ্টমীর সাজ। এই জামাটা আমি নিয়েছি সামনে বছরে, তো পরা হয়নি, তো এই বছর পরে নিলাম। তো চলো এবার। তো আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, এই যে পুচকিটাকে নিয়ে চলছে ওর মা। হ্যাঁ, দেখি একটু বৈশালীকে ভালো করে দেখাই। আমরা সবাই বেরিয়ে পড়েছি, গাড়ি এখন ঠিক করব, তারপরে আমরা এখন ঠাকুর দেখতে যাব। তো আমরা এখানে রুবির মাথায় দাঁড়িয়ে আছি।
তো আমরা এখন ট্যাক্সিতে উঠে পড়লাম। তো ট্যাক্সিতে উঠে এখন আমরা যাচ্ছি। তো বড় বড় ঠাকুরগুলো যেদিকে আছে আমরা ওগুলো দেখবো, যেমন মোদিয়ালি। মোদিয়ালি ঠাকুরটা খুব সুন্দর করে, আমি দেখেছি, দুবার দেখেছি মোদিয়ালি ঠাকুর। তো এবারও খুব সুন্দর করেছে নাকি শুনলাম, তো আমরাও বেরিয়ে পড়েছি। এই যে সর্বপ্রথম এসে আমরা মোদিয়ালিটা দেখছি, তো প্রথমে প্যান্ডেলটা দেখুন এখান থেকে শুরু করেছে। তো এত ভিড় এত ভিড় এত ভিড়, তো ভিড়ের মাঝে ঠাকুর দেখার মজাটাই আলাদা। প্যান্ডেলটা করেছে সেই রকম মারাত্মক, আমার খুব ভালো লেগেছে মোদিয়ালি ঠাকুরটা, এত সুন্দর করে করেছে। আর প্যান্ডেলটা উপরেও করেছে, লাইটিংগুলো অসাধারণ অসাধারণ। তো প্রচুর ভিড় জমেছে, তো তবুও আর ক্যামেরা তো আমার নড়েই যাচ্ছে, কিন্তু করার কিছু নেই, কি করব, তো লোকের তো ধাক্কাধাক্কি খেতেই হচ্ছে। তো তবুও তুলেছি, ভিডিও আমি করেছি, যেটুকুনি করেছি তো ভালোভাবেই করেছি। একখানে মাঝখানে দাঁড়িয়ে পড়েছিলাম, তো দাঁড়িয়ে পড়ে এই ঠাকুরের মূর্তিটা তুলেছি। খুব সুন্দরভাবে দুর্গা ঠাকুরটাও কিন্তু করেছে, খুব অসাধারণ, মানে দারুণ হয়েছে আর কি। তো মোদিয়ালুটা দেখলাম আমরা, মোদিয়ালি ঠাকুর দেখার পর এখানে আর কয়েকটা আছে, বেশিক্ষণ আমরা থাকতে পারবো না, কারণ পুচকিটা আছে। এই তো দেখুন কী ভিড় জমেছে, সবাই একদম মানে ক্যামেরা, ঠাকুর দেখা কেশি আর কি, সবাই আগে ক্যামেরা ফটো তুলে নি, ভিডিও করে নি, তারপর ঠাকুর দেখে প্রণাম করে সবাই বেরিয়ে গেছে। আর বের হতে তো খাবারের দোকান, প্রচুর পুজো মানেই খাবার, আড্ডা, গল্প, হাসি, ঠাট্টা, বন্ধু বান্ধব সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছে। তো যাই হোক, এখান থেকে আমরা বের হচ্ছি এখন। আর এই পুচকি দুটো এখানে দাঁড়িয়ে পড়েছে, তো খাবে। আমারটা আবার ওই কি দেখেছে জানো তো, বললাম যে আগে দেখে আসি তারপর। এই হচ্ছে বাদামতলার ঠাকুরটা, বাদামতলার ঠাকুর হচ্ছে এটা শালপাতার, শালপাতা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে মৌমাছি চাকের মতো লাগছে দেখতে, এটা কিন্তু মৌমাছির চাক না, এটা হচ্ছে শালপাতা, শালপাতা দিয়ে খুব সুন্দর করে বাঁশির মতো করে মুড়িয়ে মুড়িয়ে করেছে। আর এগুলো গাছ, শুকনো শুকনো গাছ দুপালা দুপাশে দিয়েছে। আর এই হচ্ছে প্যান্ডেলটা করেছে শালপাতা দিয়ে আর কি। তো তারপরে আস্তে আস্তে ঢুকলাম, পুরো অন্ধকার, কিন্তু ওই ঠাকুরের ওইটুকুনি জায়গায় শুধু লাইট দিয়েছে। এই যে মার মূর্তিটা, এটাও কিন্তু খুব সুন্দর, মনে হচ্ছে পাহাড় থেকে উড়ে আসছে। আর এগুলো সম্পূর্ণ কিন্তু শালপাতা, তো এখানেও নাড়াচাড়া করছে, তো ওই আর কি। তো এখানে অন্ধকার লাগছে এখানে, তো যাই হোক, এটাও আমি ভিডিও করে নিয়েছি। তো যে কটা দেখেছি আমি ভিডিও করেছি, ঠেলাঠেলি খেয়ে আর কি, তো নিজেও দেখলাম, আপনাদেরকেও দেখাবো আর কি। তারপর এখন আমরা বের হচ্ছি এখান থেকে। তো বাদামতলা দেখার পর, বাদামতলার ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছে, খারাপ না, দারুণ করছে মূর্তিটা, মনে হচ্ছে উড়ে আসছে মা দুর্গা ঠাকুর একদম সেই অন্ধকারের মধ্যে। তো এই তো ভিড়। তো এখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ার পরে এই যে মানে হচ্ছে কটন ক্যান্ডি, আমরা আগে বলতাম বুড়ির সুতো বুড়ির চুল খাবো, আর আমাদের বাংলাদেশে এটা বলতো হাওয়াই মিঠা। তো হাওয়াই মিঠা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, তো কটন ক্যান্ডি বলে বায়না করেছিল, তোকে একটা কটন ক্যান্ডি কিনে দিলাম। তারপর এই যে খাবারের দোকানে ভিড়, তো ছুটছি আমরা, ছুটছি আর ঠাকুর দেখছি। তো এখানে এসে একটা দাঁড়িয়ে পড়েছি, এখানেও কিন্তু বিশাল বড় একটা ঠাকুর। তো এখানে দাঁড়িয়ে পড়েছি, ওরা দুই ভাই খাবার আনতে গেছে, আর আমরা ঠাকুর দেখবো না, চারটে ঠাকুর দেখেছি, আর দেখার চারটে না পাঁচটা দেখেছি, আর দেখার সম্ভব না। এবার আমরা বাড়ি চলে যাব, কারণ পুচকিটা কান্নাকাটি করছে, ও ঘুমাবে। তো ভালো হলো আর কি, সপ্তমী অষ্টমী দ্বিতীয়াতেও বেরিয়েছিলাম শ্রীভূমি দেখতে, খুব সুন্দরভাবে এবার আমাদের এবার পুজোটা কাটলো, ভালো আনন্দ করেছি। আর এই যে আমি একটুখানি মাঝে মাঝে ভিডিও করছি, আবার ফটো তুলছি, আবার দাঁড়িয়ে আছি। এই চুরি সোনা রোদের রানাই, দুঃখ মায়ের গো মনি শিউলি ছড়া জানাই, মেঘমালিকার লোক চুরি সোনা রোদের রানাই, দুঃখ মায়ের গো মনি শিউলি ছড়া জানাই। ভক্তি বাজে পুজোর ঢাকে মণ্ডপেতে, আলোর সাজে বাঁধন ভাঙা খুশির গানে, উঠলো মাতন রে
আমি আজকে এখানে শেষ করলাম, কারণ আমরা বাড়িতে চলে আসলাম। তো চিলি চিকেন আর চাউমিন আমরা নিয়ে এসেছি। তো সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবারও ব্লগ নিয়ে আসবো নতুন। তো সবাই ঠাকুর দেখো, আনন্দ করো, মজা।